আমি তার মতো গাইতে পারবো না। সে যেভাবে গাইল, যে এত ভালো গাইল, আমি আমি জহির পাগলা এত ভালো গাইতে পারবো না। তার কাছ থেকে আমার অনেক শিখার আছে। ওই যে টাকা বকশিস পাইছে, আমি বিগত 3 মাসে ওই টাকা পাই নাই। আই হায়, আমাকে আমাকে কিন্তু কমিশন দিতে হবে। উরি মা, আপনাদের এলাকার ছেলে রত্ন, যত্ন নেবেন। একটা সময় এই মানে বেশি দিন না, 2013 বা 2014, আমি যখন ওর মতো আস্তে 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 আমরা মঞ্চে একটা গান গাওয়ার সুযোগ খুঁজতাম। ছোট্ট ছেলে, খুব ভালো গেয়েছে, যদি লেখাপড়াটা রানিং থাকে, একটু পড়াশোনা করে ভালো করবে মনে হয়, অনেক ভালো করবে, তবে যত্ন নিতে হবে। তবে তার জন্য আমার মন থেকে ভালোবাসা। এই ছেলে, সে গরিব মায়ের সন্তান তো, না না দোয়া না, আমি তার কাছ থেকে শিখবো। সে অনেক ভালো করবে। এর মতো ছেলে আজমিরিগঞ্জ থাকলে আমাকে আনার দরকার নেই, ভালো গান দিবে আপনাদেরকে। তবে তার যত্ন নিতে হবে, তাকে আপনারা দেখে রাখবেন, প্রয়োজনে সবাই মিলে দেখবেন, তার লেখাপড়ার খরচ না থাকলে দিবেন। ভালো গায়, সে অসাধারণ গায়। দোয়া রইল। নয়ন বাঁকাবো মোরা রে।